ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. رحمة الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على মাল্লা নাবিয়া বা কুলসুম বিনতে বা হানিফ বোন বলছিলেন যে আমাদের চট্টগ্রামে মানুষ মারা গেলে ফাতেহা পড়া হয় এবং অনেক দোয়া কালাম পড়া হয় আর খাওয়ানো হয় মৃত্যুর উদ্দেশ্যে ওগুলা কি খাওয়া যাবে যাওয়া যাবে এবং খাওয়া যাবে সম্মানিত বোন এগুলা সরীয় সম্মত নয় এগুলা সরীয় সম্মত নয় মৃত্যুর নামে এভাবে ফাতেহা পড়া এবং খাওয়া যা কোরআন পড়া বা তার মৃত্যু নামে তিন দিন দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বা চল্লিশে পালন করা এগুলা শরীর সম্মত নয় এবং ওখানে যে খাবার যা দিবে সেটে খেয়ে যাবেন বা আর কিছু এগুলাও শহীদ হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং যাওয়া যাবে না বরং যাওয়া যাবে না কারণ কেন যে এইগুলা কোরআন হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ রসুল সাল্লা হলাই সাল্লাম ইয়েও করেননি সাহাবারা করেননি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের মৃত্যুর পরে আল্লাহ রসুলের মৃত্যু কেউ উদ্দেশ্য করে খাওয়া খাওয়ন দাওন বা কিছু এগুলা সহিহাজ দ্বারা প্রমাণিত নয় ওলামা সুন্না এগুলা সমর্থন করেন নাই বিধাই এগুলা থেকে দূরে থাকতে হবে এবং এগুলা আমল আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম বলেন মান আহাদা থাফি আমরিনা আমরিনাহাজা মা আলাই সামিন আয়সা রদুল্লাহ তালা আনহা থেকে তিনি বলেন রসুল্লাহ সল্ল্লা হলা সাল্লামের সাথে করেন কোনো ব্যক্তি যদি আমার দিনের ভিতরে এমন নতুন কিছু সৃষ্টি করল যা আমার দিনের ভিতরে নয় সেটা আল্লাহর কাছে কবল করা হবে না ইমাম বুখারি মুসলিম মুসলিম নেছেন এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস তাই সেই হাদিস অনুযায়ী আমল করাই কল্যাণ হবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরও বলেন আলাইকুম সুন্নতি ও সুনতুল খুলফর রাশেদিন আলমাহিন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো এবং খলাফর রাশিদ্দিনের সুননতকে আঁকড়ে ধরো আবু তির মিজি হাদিসটি হাদিস আল্লাহ জানাবাদেরকে করন হাদিস আমল করত অভিযান করো আল্লাহ আলু